জানাই সবাইকে আজকে আমাদের আটটি একদিনের ট্যুরের ভিডিওতে সকালবেলা নাস্তা করে বেরিয়ে পড়লাম কমলাপুরের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের গন্তব্য শুরু। আজকে আমাদের উদ্দেশ্য টাঙ্গাইল, যার জনপ্রতি ভাড়া 115 টাকা। সময় পার হতে থাকে, আমরা স্টেশনে ওয়েট করতে থাকি আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য। আজকে আমাদের সঙ্গী সুন্দরবন এক্সপ্রেস চলে আসলো। সুন্দরবন এক্সপ্রেস আমরা চড়ে বসলাম ট্রেনে, একটু পরেই ট্রেন ছাড়তে শুরু করল। তো আমরা মহেরা স্টেশনে নেমে গেলাম, কারণ এখান থেকে আমরা যাচ্ছি অটোতে করে মহেরা জমিদার বাড়ি। পৌঁছে গেলাম মহেরা জমিদার বাড়ি, এখান থেকে টিকিট সংগ্রহ করে নিলাম জনপ্রতি 80 টাকা। মহেরা জমিদার বাড়িতে আছে শিশু পার্ক, চিড়িয়াখানা, লেকে বোটিং এর সুবিধা। এই মহারা জমিদার বাড়ি পরবর্তীতে ব্যবহৃত শুরু হয় পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে, যা কিনা বর্তমানে রূপ পেয়েছে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে। মহারা জমিদার বাড়িতে নান্দনিক ভবন রয়েছে 3টি, মহারাজা লজ, আনন্দ লজ, চৌধুরী লজ, যার মধ্যে মহারাজা লজ ভবনটি ব্যবহৃত হচ্ছে শুটিং স্পট হিসেবে। আসুন এর বাইরের এবং ভিতরের সৌন্দর্য উপভোগ করা যায়। জমিদার বাড়ি ঘোরা শেষে আমরা যাত্রা শুরু করলাম আতিয়া মসজিদের উদ্দেশ্যে।
আতিয়া মসজিদ ঘোরা শেষে আমরা চলে আসলাম আতিয়া মাজার শরীফে। এরপর আমাদের সিঞ্জি যোগে আবার যাত্রা শুরু হয় টাঙ্গাইল সদরের উদ্দেশ্যে, যেখানে বিখ্যাত পিয়াশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা দুপুরে খাবার সেরে নিলাম। তারপর বাস যোগে আমাদের আবার যাত্রা শুরু হয় মধুপুরের উদ্দেশ্যে, যেখানে ফায়ারিং রেঞ্জ রসুলপুর বাংলাদেশ বিমান বাহিনীর জায়গাটি আমরা পরিদর্শন করলাম, যার একটু সামনেই রয়েছে জাতীয় উদ্যান সদর রেঞ্জ টাঙ্গাইল বন বিভাগ। এটি ঘোরা শেষে আমরা আরেকটু সামনে ময়মনসিং ইকো পার্কে ঘুরতে গেলাম। তারপর আমাদের যাত্রা আবার বাস যোগে শুরু হয় ময়মনসিং সদরের উদ্দেশ্যে, যেখান থেকে রাতের খাবারের জন্য কিছু নিয়ে উঠে পড়লাম ঢাকা ট্রেনের উদ্দেশ্যে। আমাদের আজকে রাতের ঢাকা যাত্রার সঙ্গী হলো অগ্নিবীণা এক্সপ্রেস। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আমাদের পরের নতুন একটি জায়গার নতুন একটি ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।